আসসালামু আলাইকুম, কেমন আছো? আমার নার্সারি শ্রেণীর আদরের ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি লিপি একটা সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করবো আমি বলো তো? ঠিক বলেছ, সাধারণ জ্ঞান। হ্যাঁ, তাহলে আমাদের আজকে দেখো, তোমরা নার্সারি শ্রেণীতে পড়ো, বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান মৌখিক, আর আমার নাম হচ্ছে লিপি একটা, আমি তো বলেই দিলাম। আমাদের আজকে কত তারিখ বলো তো? 7 তারিখে, এপ্রিল মাসের 7 তারিখে আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। ছোট্ট সোনামণিরা, সাধারণ জ্ঞান আমি আগে বলে দিয়েছি, তোমাদের হচ্ছে মৌখিক পরীক্ষা হবে, এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে না। আমরা কি করবে, মুখে সবাই মুখস্থ করে নেবে প্রশ্নগুলো, ঠিক আছে? উত্তরগুলো হচ্ছে আমরা তোমরা মুখে মুখে বলবে, লিখতে হবে না। মজার একটা বিষয়, তাই না? হ্যাঁ, আমরা অনেক কিছু জানতে পেরেছি। বলো তো, তোমাদের প্রথম ক্লাসটা সাধারণ জ্ঞান কে নিয়েছিল? রেহেনা মিস। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় রেহেনা ম্যাডাম তোমাদের সাথে দুটো ক্লাস নিয়েছে সাধারণ জ্ঞান, তাই না? আমি একটু বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে কি, 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন করিয়েছিল, পরে ম্যাম আবার কি করছে, 6 থেকে 10, তার মানে ম্যাম তোমাদের কয়টা প্রশ্ন দিয়েছে, 10টি। তার পরবর্তীতে তোমাদের সাথে আমার সাধারণ জ্ঞান বিষয় নিয়ে ক্লাস শুরু হলো, তাই তো? তাহলে আমরা প্রথম ক্লাসে কয়টা প্রশ্ন করেছিলাম মনে আছে? 5টি, তারপরে 6টি। তাহলে এখন মোট কয়টি প্রশ্ন বলো তো? ম্যাম দিয়েছিল তোমাদেরকে 10টি প্রশ্ন। আমি হচ্ছে আমার গত ক্লাসে তোমাদেরকে পূর্ণ আলোচনা করে মোট 11টি প্রশ্ন দিয়েছি, তাই না? তাহলে এখন তোমাদের কাছে সংরক্ষিত আছে কয়টা প্রশ্ন? 21টি, তাই তো? আমাদের বলবে সুন্দর করে লিখে রাখতে। আর আজকে আবার তোমাদেরকে আমি নতুন করে আরো 5টি বিষয় প্রশ্ন দেব, আরো 5টি প্রশ্ন আমরা জেনে নেব, ঠিক আছে? একটু পড়ে নেবে সবাই। তাহলে চলো ছোট্ট সোনামণিরা, আমরা একটু বোর্ডের দিকে তাকাই এবং এখানে আমরা একটা চার্ট আছে, এখানে লিখে রেখেছি প্রশ্নগুলো, তোমরা আমার সাথে সাথে সুন্দর করে পড়বে কিন্তু। আর হচ্ছে কি, সবাইকে বলে রাখছি, বাইরে বাইরে যাবে না, সবাই ভালো থাকবে, ঠিক আছে, সুস্থ থাকবে। এখন চলো আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, যত প্রাণী আছে আমাদের পৃথিবীতে সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে কি, জিরাফ, আমরা দেখেছ না ছবি, ঠিক
ঠিক আছে তাহলে ছোট ছোট নামে আমরা আরেকবার একটু দেখে নেই আমাদের আজকে প্রশ্ন কি আছে এক নম্বরে দেখো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত উত্তর আমরা বলবো ঢাকার সাভারে অবস্থিত দুই নম্বরে হচ্ছে জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত উত্তর ঢাকার সাভারে অবস্থিত এখানে কিন্তু শিশু পার্ক আছে তোমরা জানো যা দিয়েছো তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে শিশু পার্কের সামনেই আছে কি জাদুঘর সেখানেও যাবে মাঝে মাঝে যাবে লকডাউন যখন করোনা ভাইরাস মহামারী হাত থেকে আমরা রক্ষা পাবো স্বাভাবিক জীবনে ফিরে আসবো তখন আব্বু আম্মুর সাথে গিয়ে ঘুরে দেখে আসবে যারা গিয়েছে তো আলহামদুলিল্লাহ যারা যাও নাই তারা যাবে তারপর হচ্ছে বাংলাদেশে কয়টি বিভাগ আছে বলো তো ছয়টি বিভাগ আছে আর সবচেয়ে উঁচু প্রাণী কোনটি জিরাফ পাঁচ নম্বর হচ্ছে সবচেয়ে পণ্ডিত ও চালাক প্রাণী কোনটি উত্তর শিয়াল আর আজকে ক্লাসটা সবাই করেছো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে শোনো আমাদের আজকে ক্লাসের জন্য কিন্তু আমাদের পাঁচটি প্রশ্ন হলো বুঝতে পেরেছো কিন্তু আমাদের কিন্তু এখানে আবার নাম্বারিং হবে একুশ এখানে আজকে আমরা বাইশ থেকে দেব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তাহলে আমাদের মোট প্রশ্ন হবে কয়টি ছাব্বিশটি সবাই বুঝতে পেরেছো আমাদের মোট প্রশ্ন হবে কয়টি বলো তো ছাব্বিশটি প্রথম আমরা করেছি দশটি তারপরে করেছি দশ এগারোটি আর আজকে দেওয়া হলো পাঁচটি মোট কয়টি হলো ছাব্বিশটি সবাই সব ক্লাসগুলো করতেছে তো বাংলা ইংরেজি গণিত সবাই করতেছো হ্যাঁ ক্লাসগুলো করবে মিসটা তোমাদের জন্য পড়া তৈরি করে রাখে না তোমরা এগুলো সব কিছু কি করবে একদম ক্লাসগুলো করবে আমাদের হেল্প করার জন্য কি করতে হবে বলো তো নিজেদের সুন্দর করে পড়তে হবে তাহলে আম্মু অনেক খুশি হবে না লক্ষ্মীর ছেলে মেয়েরা লক্ষ্মী মেয়েগুলো শোনো তোমাদের কিন্তু এই করোনা ভাইরাসের শুনে স্কুল খুলবে স্কুল খুললে দেখবে অনেক ভালো লাগবে তোমরা স্কুলে আসবে খেলাধুলা করবে আর হচ্ছে কি রমজান মাস আসতেছে জানো তোমরা সেই রমজান মাসে কি করবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করবে আমাদের জন্য আল্লাহ ওই বিপদ থেকে মুক্ত করে আমরা যেন বাইরে বের করতে পারি সবাই ভালো থেকো আমি কিন্তু তোমাদের জন্য ক্লাসটা স্কুলেই করি এটাই তোমাদের স্কুল এই যে এরকমই তোমাদের শ্রেণীকক্ষ তোমরা স্কুলে আসবে বসবে খেলাধুলা করবে নিয়মিত পড়াশোনা করবে তো সবাই ভালো থেকো আবারও সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের মধ্যে আসসালামু আলাইকুম